এই মাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হাসপাতাল থেকে দেখে বাইরে বেরিয়ে এসে হাউমাউ করে কাঁদতে লাগলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী বাইরে বেরিয়ে এসে তিনি মুখ্যমন্ত্রীকে নিয়ে সাংবাদিকদের কী বললেন এবং এখন কেমন আছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত কিছু ডিটেলস দেখে নেব এই ভিডিওটিতে তাহলে অতি অবশ্যই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের দো বেলাইকেনটিকে প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেট গুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য তো আসুন বন্ধুরা দেই না করে ভিডিওটি আমরা শুরু করি ভোট প্রচারের পাশাপাশি মনোনয়ন জমা দিতে নন্দীগ্রামে গিয়েছিলেন প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার সকালে শিব মন্দিরে পুজো দিতেও দেখা যায় তাকে এ পর্যন্ত সব ঠিকই ছিল কিন্তু সন্ধে আচমকা আহত হলেন মুখ্যমন্ত্রী আর সেই ঘটনায় চক্রান্ত ও ষড়যন্ত্রের ছায়া দেখেছে শাসক শিবির বুধবার বিরুলিয়ার মন্দির থেকে বেরোনোর সময় গুরুতর চোট পান তিনি মুখ্যমন্ত্রীর দাবি তার গাড়ির দরজা জোরে ঠেলে বন্ধ করে দেওয়া হয় তাতেই আঘাত পান মুখ্যমন্ত্রী রীতিমতো কাতরাতে থাকেন গ্রীন করিডোর করে নিয়ে আসা হয় এসএসকেএম হাসপাতালে সেখানে তাকে উডবার্ন ওয়ার্ডে সাড়ে বারো নম্বর কেবিনে ভর্তি করা হয় আপাতত পর্যবেক্ষণ রয়েছেন তিনি তৈরি হয়েছে আট সদস্যের মেডিকেল বোর্ড গতকাল রাত থেকেই এস এস কে এমের বাইরে ভিড় লক্ষ্য করা যায় তৃণমূল সমর্থকদের রাতেই মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর সঙ্গে হাসপাতালে দেখা করতে আসেন রাজ্যপাল জগদীপ ধনকার এবারে হাসপাতালের মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে এলেন অভিনেত্রী তথা তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তী সাংবাদিকদের সামনে কেঁদে ফেললেন সাংসদ আজ শিবরাত্রির দিনে আপনারা সবাই প্রার্থনা করুন যেন খুব তাড়াতাড়ি দিদি সুস্থ হয়ে ওঠেন কারণ আজকে দিদি হাসপাতালে ভর্তি এটা আমাদের কারোই ভালো লাগছে না তাই সবাইকে প্রার্থনা করার অনুরোধ করছি সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ কথাই জানালেন সাংসদ তথা অভিনেত্রী মিমি চক্রবর্তী তো বন্ধুরা আপনারা দেখতেই পালেন হাসপাতালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে বাইরে বেরিয়ে এসে অভিনেত্রী তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তী সাংবাদিকদের কি জানালেন আপনারা এই ভিডিওটিতে স্পষ্ট করে জেনে গেলেন তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ